বিশ্বকাপে বিরাট বিক্রম, চেজ মাস্টার কোহলির দাপটে হারলো পাকিস্তান দুরন্ত হার্দিক অর্ষদীপ, জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। চিত্রাঙ্গের ভ্রুকুটি সরলেও আশঙ্কা ভারী দুর্যোগের, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। করুণাময় থেকে মহিলা টেট প্রার্থীদের গ্রেফতারের জের, কেন সন্ধ্যের পর গ্রেফতারি, প্রশ্ন তুলে সরব মহিলা কমিশন, 15 দিনের মধ্যে রিপোর্ট তলব পুলিশের। অনুব্রত গড়ে দুই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, তুঙ্গে দলবদলের জল্পনা, তবে সৌজন্য সাক্ষাৎ বলেই জল্পনা ওড়ালেন তৃণমূল নেতারা। আইন ভেঙে বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় গান্ধী পরিবার ঘনিষ্ঠ দুই স্বেচ্ছাসেবী সংস্থা, দুই সংস্থারই লাইসেন্স বাতিল করে পদক্ষেপ কেন্দ্রের। সিএবি নির্বাচনে শেষমেশ লড়লেন না সৌরভ, নতুন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আপাতত ক্রিকেট প্রশাসন থেকে দূরেই থাকলেন মহারাজ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। রুদ্ধশ্বাস জয় দিয়েই শুরু হলো ভারতের বিশ্বকাপ অভিযান। চেজ মাস্টার বিরাট কোহলির বিক্রমে অবিশ্বাস্যভাবে খুলল জয়ের রাস্তা। এদিন 160 রানের টার্গেট তাড়া করে পাকিস্তানকে 4 উইকেটে হারালো ভারতীয় ক্রিকেট দল। অধিনায়কের দায়িত্বে না থেকেও 53 বলে 82 রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা বিরাট কোহলি। যোগ্য সঙ্গী হিসেবে পাশে ছিলেন হার্দিক, 37 বলে 40 রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেওয়ার অন্যতম কাণ্ডারি তিনিও। মেলবোর্নের মেঘলা আকাশে পেসারদের সুবিধার কথা ভেবে টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। খেলার শুরুর দিকেই ভুবনেশ্বর ও অর্ষদীপের সুইং অ্যাটাকে মুখ থুবড়ে পড়তে হয় পাক টপ অর্ডারকে। এদিন অর্ষদীপের বলে 0 রানে আউট হয়ে যান পাক অধিনায়ক বাবর আজম। শুধু তাই নয়, অর্ষদীপের হাতে উঠে আসে পাকিস্তানের আরো 2টি সেরা উইকেট। শমী ও ভুবির ঝুলিতেও এদিন জমা পড়েছে 1টি করে উইকেট। শেষমেশ ভারতের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান। জবাবে শুরুতেই চাপের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং এর টপ অর্ডার। দ্রুত ফিরে যান কেএল রাহুল, রোহিত শর্মা, অক্ষয় পটেলরা। সেখান থেকে প্রায় একা হাতে দলকে টেনে নিয়ে যান কোহলি। শেষ ওভারের থ্রিলারে জয় লেখা হয় ভারতের খাতাতে। এই ম্যাচই তাঁর জীবনের সেরা টি টোয়েন্টি ইনিংস। ম্যাচ জিতে জানিয়ে দিয়েছেন কিং কোহলি, পাকিস্তানকে হারিয়ে দীপাবলির রোশনাই বাড়ল ভারতে। বাংলা চিত্রাঙ আছড়ে না পড়লেও দুর্যোগের আশঙ্কা থাকছেই। রবিবার থেকেই মেঘলা আকাশ সেই আভাসই দিচ্ছে, সোমবার থেকেই জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে সোমবার সুন্দরবন এলাকা দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় চিত্রাং। বাংলাদেশের 3 কোণা ও সন্দ্বীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে মঙ্গলবার সকালে। ঘণ্টায় গতিবেগ থাকবে 100 কিলোমিটার। এর প্রভাবে বাংলায় চলবে দুর্যোগ। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি মাপের বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এলাকায়। সোম ও মঙ্গলবার জলোচ্ছ্বাস হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে, যার জেরে নদীবাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রের জল ঢুকে পড়তে পারে নিচু এলাকাগুলিতে, প্রচুর বাড়ি ঘর ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রবিবার থেকে মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করুণাময় চত্বর থেকে মাঝরাতে অনশনরত টেট চাকরি প্রার্থীদের সরিয়ে দেওয়ার ঘটনায় এবার আসরে রাজ্য মহিলা কমিশন। সেখানকার মহিলা বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগে রিপোর্ট তলব করল মহিলা কমিশন। গত 20 অক্টোবর মাঝরাতে উচ্চ আদালতের নির্দেশে টেট বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সেদিন কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ, যাদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন মহিলাও। কমিশনের দাবি, নিয়ম অনুযায়ী সন্ধ্যের পর কোন মহিলাকে আটক করা যায় না, তাহলে কেন সেদিন ওভাবে মহিলা আন্দোলনকারীদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল? অভিযোগের সপক্ষে এদিন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সেদিনের ছবি ও চ্যানেলে দেখানো ফুটেজও প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। জানা গিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটকে চিঠি পাঠিয়ে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে মহিলা কমিশনের এই চিঠি নিয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দুই তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে তুঙ্গে উঠেছে দল বদলের জল্পনা। গত শুক্রবার শুভেন্দুর বীরভূম সফরকে কেন্দ্র করে ছড়ায় এই নতুন জল্পনা। সেদিন বীরভূমের সিউড়িতে মামনি কালী মন্দিরে পুজো দিতে যান শুভেন্দু। সেখানে সিউড়ির 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দেকে দেখা যায় তার সঙ্গে। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তুঙ্গে ওঠে জল্পনা। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বীরভূমের ওই তৃণমূল নেতাদের দলবদলের জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও তৃণমূল কাউন্সিলররা জল্পনার বিষয়ে মাথা খামাতে নারাজ, তাঁদের দাবি প্রতি বছরের মতো ওই কালী মন্দিরে পুজো দিতে যান তাঁরা। দলের প্রাক্তন সদস্য শুভেন্দুকে সেখানে দেখতে পেয়ে সৌজন্য সাক্ষাতে এগিয়ে যান তাঁরা। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলেই সাফ জানিয়েছেন ওই দুই তৃণমূল নেতা। ভারত জোড়ো যাত্রার মধ্যেই গান্ধী পরিবারকে বড় ধাক্কা। কেন্দ্রের বাতিল করে দেওয়া হল গান্ধী পরিবার পরিচালিত রাজীব গান্ধী ফাউন্ডেশন ও রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের লাইসেন্স। অভিযোগ, ইউপিএ আমলে বেআইনিভাবে বিদেশি সংস্থার কাছে অনুমোদন নিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। এবার আর কোনো বিদেশি সংস্থার থেকে অনুদান গ্রহণ করতে পারবে না রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ফরেন কন্ট্রিবিউশন অ্যান্ড রেগুলেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গান্ধী পরিবার ঘনিষ্ঠ এই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। 2020 সালে এই সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে অনুদান নেওয়ার অভিযোগের তদন্ত করতে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজীব গান্ধীর নামে তৈরি দুটি সংস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নন, বঙ্গ ক্রিকেট সংস্থার শীর্ষ পদে বসতে চলেছেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারও সম্মতি মেলেনি। ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে সরে এলেও বঙ্গ ক্রিকেটের প্রশাসনিক পদে লড়াই করবেন বলেই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও শেষ পর্যন্ত সেই পথে হাঁটলেন না তিনি। সিএবির নতুন সভাপতি হলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকলেন অমলেন্দু বিশ্বাস, নরেশ ওঝা, প্রবীর চক্র পরবর্তী, দেবব্রত দাস প্রমুখরা। সিএবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অর্থ আপাতত কোনোভাবেই ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকছেন না সৌরভ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।